একটা ছেলে যখন ভালোবেসে একটা মেয়ের হাত ধরে তখন কি হয় জানো? না। তখন সমস্ত পৃথিবী একসঙ্গে হেসে ওঠে। কথাটা আমার না, কথাটা বলেছেন মহান লেখক আলেকজান্ডার পুশকিন। আলেকজান্ডার পুশকিন ঠিক কথাই বলেছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভয় পাবেন না খালা, আমি একজন মানুষ, মুখোশ পরে আছি, আমার নাম হাসান। ফাজলামি করার জায়গা পাও না, এমনিতে আমি হার্টের রুগী, বদের বদ, ফাজিলের ফাজিল। মুখোশ পরে বসে আছো, বদ থেকে চাপ কে কি শর থেকে বের করে দেওয়া দরকার। কি জন্য এসেছেন খালা? তোর জন্য একটা সুসংবাদ আছে। ওই যে শওকত, যার সঙ্গে তোর বিয়ের কথা হয়েছিল, ওই বচ্চা তো আবার বিয়ে করেছে, আবার সে বিয়ে ভেঙেও যাচ্ছে। ওর বউ ওকে ছেড়ে চলে গেছে। খালা আপনি চুপ করুন তো। এতে চুপ করা করির কি আছে? তোর কপালে যদি শওকত লেখা থাকে, সে লেখা খণ্ডাবে কি করে? খালা আপনি বাড়িতে চলে যান। কি বললি? প্লিজ খালা, প্লিজ আপনি দয়া করে চলে যান। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ তাড়িয়ে দিচ্ছি, এই মুহূর্তে আপনাকে আমার অসহ্য লাগছে। আসসালামু আলাইকুম খালা। চুপ থাক বদ বাচ্চা। ফুপু এসো। মনীষা চিঠি লিখছেন পলিনকে? হ্যাঁ, অনেকক্ষণ ধরে কাগজ কলম নিয়ে বসে আছি, কি লিখব বুঝতে পারছি না। ও যেমন আপনাকে এক লাইনের চিঠি লিখেছে, আপনিও তাই করেন, এক লাইনের চিঠি লিখেন। লিখেন, পলিন তুমি কেমন আছো? তোমার মনের অস্থির ভাবটা কি কিছু কমেছে মনীষা? আপনি তো সাইকোলজির ছাত্রী, আপনি বলুন। না কমেনি, বরং বাড়ছে। ক্ষমার দরকারও নেই ফুপু, আমি চাই বাড়ুক। বাড়তে বাড়তে একদিন মাথায় আগুন জ্বলে উঠবে, তারপর? তারপর কি? আমি একটা ঘটনার জন্য অপেক্ষা করছি, ভয়ঙ্কর ঘটনা। কি ঘটনা? আপনি শুনলে ভয়ঙ্কর রাগ করবেন। আমি রাগ করব না, তুমি বলো। আমি বাবার মৃত্যুর জন্য অপেক্ষা করছি। ওনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার সমস্ত বন্ধন কেটে যাবে, আমি তখন যা ইচ্ছা তাই করতে পারবো, যেখানে খুশি সেখানে যেতে পারবো। মনীষা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ফুপু, আমার সত্যি সত্যি মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি রাতে এক ফোঁটা ঘুমাতে পারি না, এক ফোঁটা ঘুমাতে পারি না। আমি ঘুমাবে না? কি করবে? বসে থাকবো সারা রাত। বসে থাকবে? হ্যাঁ সারা রাত বসে থাকবো। এখানে সারা রাত বসে থাকতে তোমার ভালো লাগবে না, তুমি বরং পার্কে চলে যাও। আচ্ছা। সত্যি সত্যি পার্কে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। তুমি কি আমার উপর রাগ করেছো? না আমি তোমার উপর রাগ করিনি। ঠিক আছে ঠিক আছে, তুমি পার্কে যেও, কিন্তু আমার সঙ্গে 5 মিনিট গল্প করে তারপর যাও প্লিজ, প্লিজ।
ভাই বোনদের মধ্যে খানিকটা অস্বাভাবিকতা আছে, কেন বলো তো? জানি না। আমি একটা থিওরি বের করেছি, শুনবে? না। প্লিজ শোনো, শুনে দেখো কেমন লাগে। কঠিন আদর্শ, কঠিন ন্যায় নীতির একটা পরিবারে তোমরা বড় হয়েছ। যা কিছু সুন্দর, যা কিছু মহৎ, সব এখানে আছে। কিন্তু এই পরিবারের বাইরে তোমরা যখনই গিয়েছ, তখনই হোঁচট খেয়েছ। বাইরের পৃথিবীটা অন্যরকম, বাইরের পৃথিবীটা অন্যায়, ক্ষুদ্রতার, নিচুতার পৃথিবী। ধাক্কা খেয়ে খেয়ে তোমরা অন্যরকম হয়ে গেছ। অ্যানালিসিস ভালো করেছো। তোমার বাবা যেমন মানুষের কষ্ট সহ্য করতে পারেন না, তোমরাও পারো না, তার জন্য কষ্ট পাও। আমার ধারণা তুমি রোজ রাতে পরিমেটার জন্য কাঁদো, কিন্তু তোমার দুঃখবোধ কাউকে জানাতে চাও না। হতে পারে, যে কারণে গাছপালার সঙ্গে থাকতে তোমার ভালো লাগে, কারণ তোমার ধারণা গাছপালার কোনো দুঃখ নেই। আমার কথা শেষ হয়েছে, তুমি এখন যেতে পারো। I love you. কেউ যখন বলে আই লাভ ইউ, তখন অন্য কেউ বলতে হয় আই লাভ ইউ। এটা সাধারণ ভদ্রতা। আমি যে তোমাকে ভালোবাসি তা মুখে বলবো না, প্রমাণ করব। আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব, তোমাকে বোঝার চেষ্টা করব, তোমার দুঃখ বোধ দূর করার চেষ্টা করব। খুব ভালো বলেছ। চলো। চলো মানে কোথায় চলবো? পার্কে। তোমার সঙ্গে সারা রাত পার্কের বেঞ্চিতে বসে থাকবো। ঠাট্টা করছ? আমি ঠাট্টা করতে পারি না। রাতে পার্কে আমার সঙ্গে বসে থাকতে পারবে? ওই যে দেখো, পুরীরা হেঁটে বেড়াচ্ছে, সুন্দরের মাঝে লুকিয়ে আছে অসুন্দর। আমি পার্কে এসে বসে ওদের দেখি, কি যে কষ্ট হয় জানো। দিন বদলাবে, অবশ্যই বদলাবে। এই দিন দিন নয়, আরও দিন আছে। এই দিনের নেবো আমরা সেই দিনের কাছে। চলো এখন বাড়ি যাই। চলো। আমার হাতটা ধরো। একটা ছেলে যখন ভালোবেসে একটা মেয়ের হাত ধরে, তখন কি হয় জানো? না। তখন সমস্ত পৃথিবী একসঙ্গে হেসে ওঠে। কথাটা আমার না, কথাটা বলেছেন মহান লেখক আলেকজান্ডার পুশকিন।
আলেকজান্ডার পুশকিন ঠিক কথাই বলেছে।